আসসালামু আলাইকুম। ফ্রাইড রাইস, সাদা পোলাও বা নুডলসের সাথে সহজেই পরিবেশন করা যায় চাইনিজ খাবারের স্বাদে, এমন একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিলি এগের এই রেসিপিটা আপনারা 5 মিনিটেই তৈরি করতে পারবেন যদি দুটো জিনিস আগে থেকেই রেডি থাকে। তাহলে চলুন ঝটপট তৈরি করে ফেলি আজকের চিলি এগ। আমার চ্যানেলে অনেক প্রশ্ন পাই চিকেন স্টকটা কি, আজকে দেখিয়ে দিচ্ছি। একটি প্যানে বেশ খানিকটা পানি নিয়ে তার মধ্যে একটা মুরগির বুকের মাংস, হাড় সহ এবং সেই সাথে গলার হাড় দিয়ে দিচ্ছি। চিকেন স্টক তৈরি করার সময় যত বেশি হাড় ব্যবহার করবেন চিকেন স্টকটা তত বেশি ভালো হবে। মাংসগুলো দেয়া হয়ে গেলে 1/4 চা চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটা খুব বেশি দেবেন না, কারণ জাল দেওয়ার পর পানি অনেক শুকিয়ে লবণের পরিমাণ বেশি হয়ে যাবে। এখন চুলাটা অন করে মিডিয়াম ও লো এর মাঝামাঝি রেখে জাল করব 30 থেকে 45 মিনিট পর্যন্ত। প্রায় 45 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন চিকেনগুলো তুলে নিব, আর পাত্রে যে পানিটা থেকে যাবে এটাই চিকেন স্টক। এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর এই চিকেন স্টক থেকে কিছু অংশ আমি আজকের রান্নায় ব্যবহার করব, আর বাকি অংশ এবং চিকেন দিয়ে আমি স্যুপ বানিয়ে ফেলব। আশা করি চিকেন স্টকের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। বাকি রান্নার আগে কিছু ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিচ্ছি। 5টা সেদ্ধ ডিম থেকে কুসুম বের করে সাদা অংশগুলো ছোট ছোট টুকরা করে নিয়েছি। 1টা মিডিয়াম সাইজের টমেটো থেকে বিচিগুলো ফেলে ডিমের মতো করে টুকরা করে নিয়েছি। ক্যাপসিকামও নিয়েছি 1টা এবং একই রকম করে টুকরা করা। সেই সাথে পেঁয়াজ ব্যবহার করব 1/4 কাপের মতো, এটাও একই রকম করে টুকরা করা। প্রথমে একটি প্যানে 2 টেবিল চামচ তেল নিয়ে তাতে 1/2 চা চামচ করে আদা ও রসুন বাটা সামান্য ভেজে নিব। ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম ও টমেটো দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু খুবই অল্প সময় লাগে যদি চিকেন স্টক আর সেদ্ধ ডিমটা রেডি থাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হট টমেটো সস এবং 2 টেবিল চামচ লাইট সয়া সস। চুলার আঁচ শুরু থেকেই মিডিয়ামে রয়েছে। ভালোভাবে জাল চলে আসলে দিয়ে দিচ্ছি ডিম। আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করছি না, কারণ দুটো সসেই যথেষ্ট লবণ দেয়া আছে। তার উপর চিকেন স্টক ব্যবহার করব, তাতেও লবণ আছে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এবার ভালোভাবে মিশিয়ে মিনিট খানেক রান্না করব। মিনিট খানেক পর অ্যাড করছি পেঁয়াজ, একটু মিশিয়ে নেই। এখন অ্যাড করব চিকেন স্টক। আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান সেটার উপর নির্ভর করবে আপনার চিকেন স্টকের পরিমাণ। অপেক্ষা করব ভালোভাবে জাল আসা পর্যন্ত। এদিকে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নর্মাল পানিতে গুলিয়ে নিয়েছি। জাল চলে আসলে আমি অল্প অল্প করে গোলানো কর্নফ্লাওয়ার ঢালব এবং পছন্দ মতো ঘন হয়ে গেলে ঢালা বন্ধ করে দেব। অনেকেই ভাবতে পারেন আমার পেঁয়াজগুলো কাঁচা কাঁচা রয়ে গিয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, এটা নামিয়ে রাখলে ভেতরের গরমে পুরো সেদ্ধ হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার চিলি এগ। অনেক সহজ আর অল্প খরচে মেহমানদের খুশি করার মতো একটা আইটেম। আশা করি আপনাদের অনেকেরই ভালো লাগবে। অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।